ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আবার আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করব। আমরা তো পড়ছিলাম দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ। তো এই অধ্যায়ে শেষের দিকে তোমাদের যে পাঠটা রয়েছে জাদুঘর বা মিউজিয়াম, আজকে আমরা জাদুঘর নিয়ে আলোচনা করব। তবে এক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি যে জাদুঘর থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী, এবং দ্বিতীয়টা হচ্ছে জাদুঘরের শ্রেণী বিভাগ বা কি কি ধরনের জাদুঘর। তো আজকে আমরা প্রথম যেটা বললাম যে জাদুঘরের গুরুত্ব বা জাদুঘরের উদ্দেশ্য, জাদুঘরের কার্যাবলী, এইগুলো সম্পর্কে আলোচনা করব। বা আমরা অন্যভাবে এটাকে বলতে পারবো যে অতীত বিষয়ে মানুষের ধারণার পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা কি। তো যাই হোক, এবার জাদুঘর নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই প্রথমে আমাদের জানতে হবে কি, যে জাদুঘর কি। এবার দেখো, এই জাদুঘর কথাটা, এটার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ মৌসিয়ন থেকে। এই মৌসিয়ন গ্রিক শব্দটির থেকেই মিউজিয়াম, যেটা ইংরেজি শব্দ, এই মিউজিয়াম শব্দটার উৎপত্তি। আর মিউজিয়াম শব্দের বাংলায় আভিধানিক অর্থ বা আক্ষরিক অর্থ, বা আমরা বলতে পারি এটার প্রতিশব্দ, হলো জাদুঘর বা সংগ্রহশালা। তাহলে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে সুজয় স্যার, তাহলে জাদুঘর কাকে বলে, খুব সহজ কথায় বা খুব একদম সংক্ষেপে যদি আমরা বলি যে জাদুঘর কি, তাহলে বলতে পারবো যে জাদুঘর হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যপূর্ণ, বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন সাংস্কৃতিক, বিভিন্ন বৈজ্ঞানিক বা বিভিন্ন শিল্প বিষয়ক উপাদানের একটা সংগ্রহশালা। যেই সংগ্রহশালাতে কি হয় না, এই যে বললাম এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে সংগ্রহ করে, সেগুলোকে সংরক্ষণ করে, তা জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এবার দেখো, জাদুঘরের সংজ্ঞা দিতে গিয়ে আইকম, ICOM বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম বলেছে যে জাদুঘর হলো একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, যেটা কিনা জ্ঞান চর্চা, শিক্ষালাভ এবং আনন্দ লাভের জন্য প্রাচীনকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে, উপাদানগুলোকে তারা সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শনের ব্যবস্থা করে এবং সেগুলো নিয়ে গবেষণা করে। তাহলে দেখো, আইকম বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের এই যে সংজ্ঞা, এটা থেকে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে জাদুঘর একটা, প্রথমত কি, যে এটা একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ সমাজ কল্যাণের প্রধান উদ্দেশ্য, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য বা লাভজনক কোনো ব্যাপার স্যাপার এর মধ্যে নেই। দ্বিতীয়ত কি, এর মূল মোটো কি না, জ্ঞান চর্চা, শিক্ষালাভ এবং অবশ্যই আনন্দ লাভ। আর এইগুলোর জন্য এরা কি করে থাকে না, বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান এরা সংগ্রহ করে, সেগুলোকে সংরক্ষণ করে, তারপর সেগুলোকে প্রদর্শন করে যাতে সাধারণ মানুষ দেখতে পায়। আর সব থেকে বড় ব্যাপার কি না, প্রাচীনকালের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে সাধারণ বেশি সাধারণ মানুষ নয়, যারা ইতিহাসের শিক্ষার্থী বা ছাত্রছাত্রী এবং ইতিহাসের যারা গবেষক, তারা যাতে সেগুলোকে নিয়ে গবেষণা করতে পারে তার ব্যবস্থা করতে। এবার আমরা আলোচনা করব তাহলে যে জাদুঘরের গুরুত্ব বা জাদুঘরের কার্যাবলী বা জাদুঘরের উদ্দেশ্য, বা যদি আমরা ব্যাপারটা অন্যভাবে বলি যে অতীত বিষয়ে মানুষের ধারণার পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা বা গুরুত্ব কিছু। এবার দেখো, অতীত বিষয়ে মানুষের ধারণার পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরগুলো বহু প্রাচীন কাল থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের জাদুঘর বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের যে জাদুঘরগুলো, এই প্রত্যেকটা আলাদা আলাদা জাদুঘরের উদ্দেশ্য বা তাদের গুরুত্ব বা তাদের কার্যাবলীও অবশ্যই বিভিন্ন ধরনের। তো এই বিভিন্ন ধরনের কার্যাবলীগুলো জাদুঘর সম্পাদন করে এবং ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বা ইতিহাসকে আজকে বর্তমান দিনে প্রাঞ্জল করে তোলবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হিসাবে নিজের দায়িত্ব পালন করে।
এবার আমরা জাদুঘরের গুরুত্ব গুলো বা জাদুঘরের কার্যাবলী গুলো আমরা একে একে একটু পয়েন্টের মতো করে আমরা আলোচনা করতে পারি। তাহলে সেই হিসেবে জাদুঘর যে কাজগুলো করে বা জাদুঘরের যা গুরুত্ব বা জাদুঘরের যেটা উদ্দেশ্য সেগুলো বলতে গেলে প্রথমেই বলতে হয় কি, সংগ্রহ। সংগ্রহ কি না, জাদুঘর গুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প বিষয়ক, সংস্কৃতি বিষয়ক, ঐতিহাসিক বা বিজ্ঞান বিষয়ক বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অতীত দিনের বিভিন্ন উপাদানগুলোকে তারা সংগ্রহ করে। সংগ্রহ করাটাই তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে সংগ্রহ করতে না পারলে জাদুঘরগুলো তার পসার সাজাতে পারবে না সাধারণ মানুষের বা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে। তাহলে জাদুঘরের প্রথম কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ হলো কি, সংগ্রহ। দ্বিতীয় কাজ কি না, জাদুঘরের দ্বিতীয় কাজ হচ্ছে সংরক্ষণ। দেখো, বহু প্রাচীনকালের একটা কোনো একটা উপাদান, ধরো আমি ধরে নিচ্ছি যে হরপ্পা সভ্যতার কোনো একটা উপাদান, সেটা হতে পারে কোনো পোড়ামাটির জিনিস বা হতে পারে কোনো ধাতব জিনিস বা শাঁখের কোনো জিনিস, যাই হোক না কেন, এবার সেটা ধরো বহুকাল আগের একটা জিনিস, সেটা সংগ্রহ করা হয়েছে, তারপর দীর্ঘদিন ধরে যদি সেটাকে ফেলে রেখে দেওয়া হয় তাহলে পৃথিবীর যে জৈব রাসায়নিক প্রক্রিয়া বা বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে আমাদের চারিপাশে, সেই বিক্রিয়ার ফলে একটা সময় সেই জিনিসটা ঠিক নষ্ট হয়ে যাবে। এবং তখন কিন্তু জাদুঘরগুলো ওই গুরুত্বপূর্ণ প্রাচীন যে উপাদানটা, সেই উপাদানটা আর দর্শকদের কাছে প্রদর্শন করতে পারবে না। তাই জন্য জাদুঘরগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সংগ্রহ করার পর বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করে। তৃতীয়ত, তিন নম্বর যে কার্যাবলী বা গুরুত্ব যাই বলি না কেন, সেটা হলো কি, প্রতিকৃতি তৈরি। দেখো, প্রাচীনকালে এমন অনেক সময় দেখা গেছে যে কোনো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যেটা পাওয়া গেছে অনেকটা ভঙ্গুর অবস্থায়, মানে সেটা প্রায় নষ্ট হতে যাচ্ছিল এরকম একটা অবস্থা, এবং ওই যে উপাদানটা সেটা অত্যন্ত দুষ্প্রাপ্য, হয়তো একটাই পাওয়া গেছে, সেটা একাধিক পাওয়া যায়, অথচ সেটা ইতিহাস রচনার ক্ষেত্রে বা ইতিহাসের গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার সেই রকমের একটা গুরুত্বপূর্ণ এবং দুষ্প্রাপ্য উপাদান যদি কোনো একটা জাদুঘর সাধারণ মানুষের উদ্দেশ্যে খোলাভাবে রেখে দেয় তাহলে কি হবে, খুব অল্প দিনের মধ্যেই সেটা তার অস্তিত্ব হারাবে, এবং ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান থেকে যারা ইতিহাসের গবেষক তারা বঞ্চিত হবে। তাহলে এই সমস্যাটা যাতে না হয় তার জন্য জাদুঘরগুলো কি করে না, ওই সমস্ত দুষ্প্রাপ্য ঐতিহাসিক উপাদানগুলোর মডেল বা প্রতিকৃতি তৈরি করে, মানে হুবহু একই রকমের একটা নকল জিনিস তৈরি করে, দিয়ে সাধারণ যারা দর্শক তাদের যে আনন্দ লাভের যে ইচ্ছা বা তাদের যে জ্ঞানের ইচ্ছা বা তাদের যে জানার ইচ্ছা, দেখার ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে তারা পূরণ করবার চেষ্টা করে। তাহলে প্রতিকৃতি তৈরি করে ইতিহাসের যে পুরোনো দিনের একটা উপাদান, সেই উপাদানটাকে সাধারণ মানুষের কাছে মডেলের মাধ্যমে পৌঁছে দেওয়াও জাদুঘরের একটা গুরুত্বপূর্ণ কাজ। এর পরের কাজ হচ্ছে কি, প্রদর্শন। আমরা যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম তার মধ্যেই দেখো বারবার প্রদর্শনের কথা আসছে, কারণ আমরা সংগ্রহ, জাদুঘর সংগ্রহ করলো, জাদুঘর সংরক্ষণ করলো, জাদুঘর মডেল তৈরি করলো, কিসের জন্য এত কিছু করছে কেন, তার প্রধান কাজ হচ্ছে সেটা সাধারণ মানুষের বা সাধারণ ইতিহাসের শিক্ষার্থীদের কাছে বা ইতিহাসের গবেষকদের কাছে সেটা প্রদর্শন করার জন্য। তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বা অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে মডেল, সেগুলো সাধারণ দর্শকদের কাছে বা ইতিহাসের ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা বা তাদেরকে প্রদর্শন করা জাদুঘরের একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপর কি, এরপর হচ্ছে জনসচেতনতা। দেখো, জাদুঘরগুলো অনেক সময় জনসচেতনতার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, কারণ যারা জাদুঘরে জাদুঘর দেখতে যায় বা মিউজিয়াম দেখতে যায় তাদের অনেকেই কিন্তু ঐতিহাসিক মানসিকতা নিয়ে যায় না, বা ঐতিহাসিক অনেক বিষয় সম্পর্কে তাদের হয়তো ঠিকঠাক ভাবে জ্ঞান নেই। কিন্তু জাদুঘর কি করে না, জাদুঘর তার যে সম্ভার, তার যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো এমন সুন্দরভাবে প্রদর্শন করে, বা কখনো কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে যাতে করে মানুষ সেগুলোর দ্বারা প্রচন্ডভাবে আকর্ষিত হয়।
যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্বাধীনতা দিবস বা বিজয় উৎসব বা বিজয় দিবস পালন আর কি, বা বিশ্ব মানবাধিকার দিবস, হিরোশিমা দিবস, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ দিনগুলো এইগুলো অনুষ্ঠানের মাধ্যমে অনেক জাদুঘর পালন করে থাকে। এর ফলে কি হয়, অনেক সাধারণ দর্শক তারা যখন এই দিন বা এই অনুষ্ঠানগুলো দেখতে যায় তখন এই বিশেষ দিনটার যে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব সেই ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তারা অনেক বেশি সচেতন হয় এবং এইভাবে জাদুঘরগুলো জনসচেতনতার একটা মুখ্য দায়িত্ব পালন করে থাকে। এরপরে আমরা বলতে পারি জাদুঘরের গুরুত্ব বা কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গবেষণার কাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো জাদুঘরগুলো এই যে প্রদর্শন করছে সংগ্রহ সংরক্ষণের পর, সেই প্রদর্শনটা বেশিরভাগটাই হচ্ছে সাধারণ দর্শকদের জন্য, কিন্তু জাদুঘরে যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে সেটা আমরা প্রথমেই বলেছি যে বিভিন্ন ক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন নিদর্শন বা উপাদান। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বা অতীত দিনের উপাদানগুলোকে নিয়ে জাদুঘরে বিভিন্ন ইতিহাসের শিক্ষার্থী বা ছাত্রছাত্রী এবং অবশ্যই বহু গবেষক তারা বিভিন্ন নতুন নতুন গবেষণায় নিয়োজিত থাকেন এবং তাদের এই গবেষণার ফলেই ইতিহাসের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়। আর জাদুঘর কি করে, না জাদুঘর এই গবেষণার কাজকে ঠিকঠাকভাবে সাহায্য করে এবং অবশ্যই এই গবেষণার কাজে তারা উৎসাহ প্রদান করে। তাহলে এই গবেষণার কাজে উৎসাহ দান বা গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা জাদুঘরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কর্তব্য বা কাজ বা গুরুত্ব। এছাড়া কি রয়েছে, এছাড়া আমরা বলতে পারি প্রকাশনার কাজ। জাদুঘর ধরো এই যে গবেষণার কাজ বললাম বা এতদিন ধরে যা সংরক্ষণ বা সংগ্রহ করা হলো তার মধ্যে অনেক নতুন নতুন ঐতিহাসিক তথ্য, নতুন নতুন ঐতিহাসিক তত্ত্ব সেগুলো জাদুঘর উন্মোচন করছে দিনের পর দিন। এবার এই নতুন নতুন ঐতিহাসিক তথ্য বা কোনো একজন গবেষক গবেষণার পর তার যে গবেষণালব্ধ যে তত্ত্ব, সেই গবেষণালব্ধ তথ্য সেইগুলো বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা ম্যাগাজিনের মাধ্যমে তারা প্রকাশ করে থাকে। এবার সেই ম্যাগাজিন বা সেই পত্রিকা সাপ্তাহিক হতে পারে, দৈনিক হতে পারে, মাসিক হতে পারে, যাই হোক না কেন বার্ষিক হতে পারে। তাহলে এই ধরনের পত্রিকা বা বিভিন্ন জার্নাল প্রকাশনার মাধ্যমে ইতিহাসের নতুন নতুন যে ধারণা বা তত্ত্বগুলো সেগুলো জন মানুষের মধ্যে বা ইতিহাসের সমগ্র পাঠক মণ্ডলীর মধ্যে ছড়িয়ে দেওয়া জাদুঘরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কাজ। এছাড়া আমরা জাদুঘরের আর কি কাজ বা গুরুত্বের কথা মনে করতে পারি, এছাড়া রয়েছে জ্ঞানের প্রসার। দেখো জাদুঘরগুলো আমরা বললাম যে জাদুঘরে যারা দেখতে যায় বিভিন্ন উপাদান তারা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ দর্শক যায়, কিন্তু জাদুঘর অত্যন্ত কৌশলের সাথে প্রাচীন যুগের এই বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানগুলো দর্শকের কাছে এতই আকর্ষণীয় ভাবে প্রদর্শন করে যাতে করে একজন সাধারণ মানুষ যখন ওই জাদুঘরের উপাদানগুলো দেখতে যায় তখন সে খুব স্বাভাবিকভাবে এবং সাধারণভাবেই ওই বিশেষ উপাদান বা ওই বিশেষ ঐতিহাসিক বিষয়টা সম্পর্কে কৌতূহলী হয় এবং সেটা সম্পর্কে জানবার আগ্রহ প্রকাশ করে এবং সে বিভিন্ন জায়গা থেকে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এর ফলে কি হয়, না জ্ঞানের একটা ব্যাপক প্রসার ঘটে। এছাড়া জাদুঘরের আর কি উদ্দেশ্য রয়েছে, জাদুঘরের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি, না প্রাণবন্ত ইতিহাসের সূচনা বা প্রাণবন্ত ইতিহাসের সৃষ্টি করা। দেখো জাদুঘরে বিভিন্ন প্রাচীন দিনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদানগুলো সংরক্ষণ করা হচ্ছে। এবার একজন সাধারণ দর্শক বা ইতিহাসের একজন ছাত্র যখন সেই উপাদানগুলো দেখতে যাচ্ছে তখন সেই উপাদানগুলো দেখে সেই দর্শক যেন অতীতকে একেবারে তার চোখের সামনে চাক্ষুষ করছে, অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো চোখের সামনে দেখে সে অতীতের সঙ্গে নিজের আত্মার একটা সুন্দর মেলবন্ধন করতে পারছে এবং তার সামনে প্রাণবন্ত একটা ইতিহাস যেন জ্যান্তভাবে জীবন্তভাবে তার মধ্যে ফুটে উঠছে। ধরো খুব স্বাভাবিকভাবে আমরা যদি উদাহরণ দিই যে তোমরা ধরো পড়েছো যে হরপ্পা সভ্যতা ধর্মজীবনের কথা, যেখানে তোমরা পড়েছো যে হরপ্পার শিলগুলোতে পশুপতি শিব নামে একজন যোগী পুরুষের সন্ধান পাওয়া যাচ্ছে যার চারিদিকে বিভিন্ন পশু পরিবেষ্টিত রয়েছে, এটা আমরা বইয়ে পড়েছি। এবার ধরো জাদুঘরে গিয়ে সেই শিল আমরা দেখতে পেলাম, যেই শিলে সেই পশুপতি শিব বা আদি শিবের মূর্তি এবং তার চারিদিকে ওই সমস্ত পশু বা জন্তুদের আমরা ছবি যদি আমরা সামনাসামনি দেখতে পাই তাহলে কি হবে, আমাদের কাছে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের ইতিহাসটা
অনেক বেশি প্রাঞ্জল এবং প্রাণবন্ত হয়ে উঠবে। তাহলে ইতিহাসকে প্রাণবন্ত করে দর্শকের সামনে প্রদর্শন করা বা দর্শকের সামনে তুলে ধরা, এটাও জাদুঘরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আর সব শেষে আমরা যেটা বলবো সেটা অবশ্যই আনন্দদান। দেখো, জাদুঘরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কাজ হলো আনন্দদান। কারণ আমরা বারবার বলছি যে ধরো তোমরা একটা ট্যুর করবে, ইতিহাসের ছাত্ররা তারা কলকাতা মিউজিয়াম দেখতে যাবে, সেটা ইতিহাসের ছাত্ররা যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমরা একদিন জাদুঘর গিয়ে ট্যালি করো যে জাদুঘরে যারা জাদুঘর দেখতে যাচ্ছে বা মিউজিয়াম দেখতে যাচ্ছে, ধরো কলকাতা মিউজিয়াম বা বিষ্ণুপুরে যে একটা স্থানীয় মিউজিয়াম আছে, সেখানে যাই হোক না কেন, সেখানে যারা যায় তাদের একটা বড় অংশের দর্শক হচ্ছে সাধারণ দর্শক। ইতিহাস নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা নাই। তাহলে এই সাধারণ দর্শকরা বা যারা ইতিহাসের ছাত্র, তারাও যখন মিউজিয়াম দেখতে যাচ্ছে, তারা যখন মিউজিয়াম দেখতে যাচ্ছে বা সাধারণ দর্শকরা যখন মিউজিয়াম দেখতে যাচ্ছে, তখন তাদের মূল উদ্দেশ্য কি থাকে? না, সেখানে মজা করতে যাওয়া, আনন্দ পেতে যাওয়া। তাহলে সাধারণ দর্শক যায় আনন্দ লাভের জন্য, বিভিন্ন পুরনো জিনিস, পুরনো বিভিন্ন আসবাবপত্র, এইগুলো দেখে তারা আনন্দ পায়। তাহলে দর্শকদের এই আনন্দ পাওয়ার আশাটাকে চরিতার্থ করে তাদের মনে আনন্দ দেওয়াও কিন্তু জাদুঘরের একটা বড় কাজ। তাই জাদুঘর সাধারণ দর্শকদের মধ্যে আনন্দ দিয়ে থাকে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদানগুলো প্রদর্শনের মাধ্যমে। তো এইগুলো হলো জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী বা গুরুত্ব, যেগুলো কি করে না ইতিহাসের অতীত ইতিহাসের সঙ্গে বা অতীত ইতিহাসকে বর্তমান দিনে আবার নতুন করে পুনর্গঠিত করতে সেগুলো কাজে। তো শেষকালে আমরা মূল্যায়ন হিসাবে বলতেই পারি শেষকালে যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বিভিন্ন জাদুঘর বিভিন্নভাবে তার এই বিভিন্ন ধরনের গুরুত্বগুলোকে, বিভিন্ন ধরনের কার্যাবলীগুলোকে তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে চরিতার্থ করছে। এর ফলে কি হচ্ছে না, এর ফলে প্রাচীনকালের, সুদূর প্রাচীনকালের যে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, সেটা মানুষের কাছে প্রাণবন্ত হয়ে ধরা পড়ছে। মানুষ যখন জাদুঘর যাচ্ছে, তখন জাদুঘরের এই সমস্ত প্রাচীন উপাদানগুলোকে দেখে তারা যেন স্বচক্ষে ইতিহাস দর্শন করছে, এবং ইতিহাসের সঙ্গে, প্রাচীন ঐতিহ্যের সঙ্গে, অতীতের সঙ্গে মানুষের বর্তমান যুগের একটা সুন্দর মেলবন্ধন তৈরি হচ্ছে, যেটা তৈরি করতে সাহায্য করছে কে? জাদুঘর। তাই আমরা বলতেই পারি যে আজকের দিনে ইতিহাসের যারা গবেষক, যারা ইতিহাসের শিক্ষক, যারা ইতিহাসের ছাত্র ছাত্রী বা যারা সাধারণ মানুষ যাদের ইতিহাসের প্রতি বা অতীতের প্রতি একটা দারুণ ভালোবাসা রয়েছে, একটা দারুণ আকর্ষণ বোধ রয়েছে, তাদের কাছে অতীতকে আবার নতুন করে পুনর্গঠিত করবার জন্য জাদুঘর খুবই গুরুত্বপূর্ণ, খুবই অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমরা পরের ক্লাস আবার পড়বো।